17 একর আয়তন বিশিষ্ট ইতালির পভেলিয়া দ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্যে অতুলনীয় হলেও ইতালি সরকার বহু চেষ্টা করেও এই দ্বীপটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বারবার ব্যর্থ। এমনকি এই দ্বীপটিকে কয়েকটি বার বিক্রির চেষ্টা করেও অসফল হয় ইতালির সরকার। যার কারণ এই দ্বীপের একটি নির্মম যন্ত্রণাদায়ক ঘটনা, যেটার কারণে সেখানে আজ তৈরি হয়েছে একটি ভুতুড়ে পরিবেশ। বন্ধুরা, যাযাবরের নতুন পর্বে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা জানব কিভাবে ইতালির পভেলিয়া নামক এই সুন্দর বন্দর দ্বীপটি রূপান্তরিত হলো মানুষের নৃশংস হত্যাকারে এবং যাকে নিয়ে তৈরি হয়েছে একটি ভূতের পরিবেশ। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সময়টা 1300 শতকের মাঝামাঝি, ইতালি সহ সম্পূর্ণ ইউরোপে তখন প্লেগ মহামারীর প্রকোপ। এমন অবস্থায় ইতালির পভেগলিয়া দ্বীপকে বেছে নেওয়া হলো মারণ এই প্লেগ রোগে আক্রান্ত ব্যক্তিদের সুরক্ষার আশ্রয়স্থল হিসাবে। তখনও প্লেগ রোগের কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কার না হওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আক্রান্ত ব্যক্তিদের এই দ্বীপে 40 দিনের জন্য কোয়ারেন্টিন রাখা হবে। তাই ইতালির মূল ভূখণ্ড থেকে প্লেগ রোগে আক্রান্ত নারী পুরুষ এবং শিশুদের জাহাজে করে পৌঁছে দেওয়া হয় এই দ্বীপে। ক্রমে রোগীদের সংখ্যা বাড়তে বাড়তে প্রায় 160,000-এ পৌঁছায়। আর একদিন সন্ধ্যেবেলা পভেগলিয়া দ্বীপে সুস্থ হতে আসা এই 160,000 নারী পুরুষ ও শিশুদের উপরে নির্বিচারে দাহ্য পদার্থ ছড়িয়ে তাদের জীবন্ত আগুনের লেলিয়ান শিখার মধ্যে নিক্ষেপ করা হয়। তাদের অস্থায়ী ছাউনি সহ সমগ্র দ্বীপ তখন আগুনের গ্রাসে। শুরু হয় তীব্র আর্তনাদ, বহু মাইল দূর থেকেও শোনা যায় জীবন্ত পুড়তে থাকা মানুষের চিৎকারের শব্দ, যা ক্রমেই গোঙানিতে পরিণত হয়। সেই দিন সমগ্র মানব জাতিকে এই মহামারীর হাত থেকে রক্ষা করার জন্য ইতালির সরকারকে এই নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে হয়েছিল। এরপর কেটে যায় কয়েকটা শতাব্দী, এই দ্বীপ তখন নির্জন। ইতালির সরকার এই দ্বীপটিকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা করে, তাই কিছু বিজ্ঞানীকে এই দ্বীপে পাঠানো হয়। তারা পরীক্ষা করে দেখেন 17 একর আয়তন বিশিষ্ট এই দ্বীপে সমগ্র ভূভাগের উপরে প্রায় 3-4 ইঞ্চি আস্তরণ শুধুমাত্র মানুষের ছাই নিয়ে গঠিত, এবং যত্রতত্র ছড়িয়ে রয়েছে শত শত মানুষের কঙ্কাল। ইতালির সরকার এই দ্বীপটিকে পুনর্গঠন করার জন্য এবং মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার জন্য কিছু নির্মাণ শুরু করে, যার মধ্যে একটি চার্চ, হসপিটাল, কিছু বাসভবন এবং কিছু প্রশাসনিক ভবন তৈরি হয়। প্রাথমিকভাবে এখানে একটি মানসিক হসপিটাল তৈরি করা হয়, এনে রাখা হয় কিছু রোগীকেও, এবং তাদের দেখাশোনা করার জন্য কিছু ডাক্তার এবং নার্স নিয়োগ করা হয়। এরপরেই শুরু হয় বিপত্তি। এই হসপিটালে কর্মরত ব্যক্তিরা অনুভব করেন একটি চাপা আতঙ্ক এবং ভয়ের পরিবেশ তাদের চারিদিক থেকে ঘিরে ধরেছে। এমনকি তারা নাকি সবসময় তাদের চারিদিকে অদৃশ্য কিছুকে অনুভব করতে থাকে। তাই ক্রমেই তারা হসপিটাল এবং দ্বীপটিকে ছেড়ে চলে যেতে থাকেন। অন্যদিকে মানসিক হাসপাতালের রোগীরা সুস্থ হওয়ার বদলে আরও বিকারগ্রস্ত হতে থাকেন। প্রতিদিন সন্ধ্যায় রোগী এবং চিকিৎসক প্রত্যেকেই নাকি অনবরত একটি আর্তনাদের আওয়াজ শুনতেন। শেষ পর্যন্ত এই হসপিটাল পরিচালনা করার দায়িত্বে থাকা ডাক্তার একদিন উন্মাদ হয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। তারপর 1968 সালে অবিলম্বে এই হসপিটালটি বন্ধ করে দেওয়া হয় এবং এই দ্বীপটিকে নির্জন দ্বীপ হিসেবে ঘোষণা করা হয়। তবে দীর্ঘদিন দ্বীপটি পরিত্যক্ত থাকার পরে ইতালির সরকার দ্বীপটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এই ক্ষেত্রেও কিছু অলৌকিক ঘটনা ঘটতে থাকে। দেখা যায় যারা যারা এই দ্বীপটি কিনেছেন বা কেনার চেষ্টা করেছেন প্রত্যেকেই কিছু না কিছু বিপদে পড়েছেন। কারো কারো অন্তিম পরিণতি হয়েছে খুবই ভয়ানক, যার প্রত্যেক ক্ষেত্রেই কারণ হিসেবে দেখানো হয় দ্বীপটি ভৌতিক বা অভিশপ্ত দ্বীপ। তাই দ্বীপটি এখনও পর্যন্ত কেউ কেনার সাহস দেখায়নি, এবং ইতালির সরকার এই দ্বীপটিকে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে, আর কারণ হিসেবে বলা হয়েছে দ্বীপটি অভিশপ্ত এবং ভূতুড়ে। সম্প্রতি একটি মার্কিন টিভি সঞ্চালক এই মানসিক হসপিটালটিকে ঘিরে একটি রোমাঞ্চকর ভৌতিক সিরিজ তৈরি করেছেন, যেখানে তিনি এখানকার বিভিন্ন ভৌতিক অভিজ্ঞতা তুলে ধরেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, এবং ভিডিওটিতে লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।